নমস্কার বন্ধুরা, গ্রেট কুকিং উইথ এন্টারটেইনমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। কড়াইতে তেল দিয়ে গুঁড়ো বাড়িতে ভেঙে নিচ্ছি। আমাদের এখানে বাগানে গাছ কাটা হচ্ছে, জন্য কথাগুলো শুনতে হয়তো একটু অসুবিধা হতে পারে। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি দেখেন, ভালো লাগে অথচ সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি, লাইক কমেন্ট শেয়ার করে। পাশে বন্ধুরা, আজকে আমি বানাবো গুলে মাছের কুমড়ো পাকা তেঁতুলের টক। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, একটু মৌরি দিলাম, এখন আমি পিস পিস করে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। তেলে কুমড়োগুলো একটু ভেজে নিচ্ছি, কুমড়োগুলো ভাজা হয়ে গেছে। এরপরে এর ওপরে আমি দিয়ে দেবো পাকা তেঁতুল, জলে গুলিয়ে সেকে রাখা হয়েছে, তার সঙ্গে লবণও দেওয়া আছে। একসঙ্গে এটা আমি কড়াইতে দিয়ে ঢাকনা চেপে দেবো। এখন আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো উপর থেকে। আর দেব অল্প চিনি, আর একটু সময় ঢাকনা দিয়ে দেবো। এরপর উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেবো। ভেজে রাখা গুলে মাছগুলো এর সঙ্গে দিয়ে দেবো। ফুটে উঠলেই গুলে মাছের টক রেডি হয়ে যাবে। এবার বানাবো মসুর ডাল দিয়ে কুমড়ো ফুলের বড়া। তা ভাজার জন্য কুমড়া ফুল, ডাল, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে মাখা হবে। লবণ দিয়ে দিল, একটু লঙ্কার গুঁড়ো,
কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, মিশিয়ে কড়াইতে ভাজা হবে। বড়াগুলি ভাজা হবে, দেখুন বন্ধুরা ভাজা ভাজা হয়ে এসছে। এবার নামিয়ে নেবো।